মেসির বিদায়ে পিএসজির জমকালো আয়োজন ছিলেন নেইমারও। দেখুন বিস্তারিত। সর্বশেষ কাতার বিশ্বকাপ জয় ও বর্ষসেরা পুরস্কার সহ ব্যক্তিগত সব অর্জনে পুরো মৌসুমটাই রাঙ্গাতে পারতেন লিওনেল মেসি। কিন্তু সুখকর সময়ের মাঝে বিষাদ হয়ে এসেছিল পিএসজির হয়ে মাঠের পারফরমেন্স। দুটি লিগ টাইটেল ও চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে পিএসজির বিদায়ের পর বাড়তি হিসেবে নিষেধাজ্ঞার খড়ক নেমে এসেছিল আর্জেন্টাইন অধিনায়কের ওপর। তবে সেই সময় পেরিয়ে একমাত্র সর্বশেষ লিগ ওয়ানে চ্যাম্পিয়ন হয় পিএসজি। অম্ল মধুর সেই সময় শেষ। পিএসজির হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন লিওনেল মেসি। যদিও শেষ ম্যাচটা জয় দিয়ে রাঙাতে পারলেন না বিশ্বকাপ জয়ী মহাতারকা। ফ্রেঞ্চ লিগ আতে ক্লেরমের বিপক্ষে ফরাসি জায়ান্টদের জার্সি পরে মেসি শেষ ম্যাচ খেলতে নেমেছিলেন, কিন্তু 2-3 গোলে হেরে গেছে তার দল পিএসজি। তবে আগে থেকে জানা ছিল ফুটবল জাদুকরের বিদায়ের কথা, তাই তো ম্যাচ জুড়ে জমকালো আতশবাজি আর বর্ণিল আয়োজনে তারা মেসিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছে। পার্ক দে প্রিন্সেসের অম্ল মধুর অনেক স্মৃতি সঙ্গী হয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপ জয় রূপকারের সঙ্গে। শুরুতে বিস্তীর্ণ কিছু দর্শক দুয়োধ্বনি তুললেও বেশিরভাগ সমর্থকের মুখেই ছিল মেসি বন্দনা। তাদের ফুটবল জাদুকর যেখানেই যান যেন রাজার মতো মাঠ শাসিয়ে বেড়ান। আদরের তিন সন্তানকে পরম মমতায় বাবাকে আগলে রেখে শেষবারের জন্য মাঠে পা বাড়ান মেসি। এদিন মেসির বিদায়ে বন্ধু ও ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রও মাঠে হাজির হয়েছিলেন। গ্যালারিতে বসে তিনি দেখেছে মেসি রামোসদের বিদায়ী ম্যাচ। পরবর্তীতে ম্যাচ শেষে সতীর্থদের সঙ্গে নেইমার লিগ জয়ের আনন্দ উদযাপন করেন। আর প্রিয় বন্ধু মেসিকে বিদায় জানিয়েছে কাজ থেকে। এটিও তার শেষ ম্যাচ হতে পারত, তবে গত 20 ফেব্রুয়ারি পিএসজির জার্সিতে খেলার সময় ডান পায়ের অ্যাঙ্কেলে চোট পান নেইমার। এরপর থেকেই দীর্ঘদিন মাঠের বাইরে রয়েছেন তিনি। মার্চ মাসে দোহায় তার পায়ে অস্ত্রোপচার করানো হয়। তারপর থেকে মাঠে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছেন নেইমার জুনিয়র। 6 মৌসুম ধরে পিএসজিতে খেলা নেইমারও মৌসুম শেষে ক্লাব ছাড়ার কথা রয়েছে। তাকে নিতে কয়েকটি ইংলিশ ক্লাব আগ্রহ দেখিয়েছে ইতিমধ্যে। তবে কবে নাগাদ পিএসজি ছাড়বেন এবং পরবর্তী গন্তব্য সম্পর্কে নেইমার এখনও কিছু জানাননি। বর্তমান ক্লাব পিএসজির সঙ্গে তার সম্পর্কও ভালো নয়। একাধিক ক্লাব সংশ্লিষ্টের সঙ্গে বিবাদে জড়ানো এবং দর্শকদের কাছ থেকে নেইমার গেট আউট স্লোগান তার মন মানসিকতায় দারুণ আঘাত করে, ফলে তিনি ক্লাব ছাড়তে রাজি বলে জানিয়েছেন সংবাদ মাধ্যম লা প্যারিসিয়ান। এদিকে বিদায়ী ম্যাচে সার্জিও রামোস গোল পেলেও অনুজ্জ্বল ছিলেন লিওনেল মেসি। গোল পেয়েছেন কিলিয়ান এমবাপ্পেও, তবে বেশ কয়েকবার সুযোগ পেয়েও গোল হাতছাড়া করেছেন আর্জেন্টাইন এই ফরওয়ার্ড। এই সময় গ্যালারিতে থাকা স্ত্রী অ্যান্তোনেল্লা রোকাজ্জোকে বিমর্ষ ও হতাশা প্রকাশ করতে দেখা যায়। যাই হোক, এখন মেসি সম্পূর্ণ মনোযোগ তার পরবর্তী গন্তব্যের দিকেই হওয়ারই কথা। বার্সেলোনা ও সৌদি আরবের ক্লাব আল হিলাল সেই তালিকা থাকলেও এতদিন আড়ালে ছিল ইন্টার মিয়ামি। তবে নতুন করে তারা আর্জেন্টাইনকে আনুষ্ঠানিক চুক্তির প্রস্তাব দিয়েছে। সৌদির ক্লাবটি 2 বছরের জন্য 120 কোটি ইউরোর প্রস্তাব দিয়েছে মেসিকে। তবে যুক্তিসঙ্গত আর্থিক অঙ্কের কথা জানালেও সঠিক সংখ্যাটি জানায়নি নতুন প্রস্তাব দেওয়া মিয়ামি।